আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। এখন তৈরি করে দেখাবো জর্জরে ঈদ স্পেশাল সেমাই জর্দা। এই জর্দাটি যদি টেবিলে থাকে প্রশংসা জ্বর উঠে যাবে। কিভাবে অল্প উপকরণে তৈরি করব চলুন দেখে নেই। এখানে এক প্যাকেট আমি সেমাই নিয়ে নিয়েছি, এটা সাইডটা প্রথমে কেটে নিয়েছি, না হলে বেঙ্গে নিতে একটু প্রবলেম হয়। আপনারা দেখেছেন যে এটা 200 গ্রামের। এখন আমি ভালোভাবে বেঙ্গে নিচ্ছি, দেখেন কিভাবে বেঙ্গে নিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করা যাবে না, 3 থেকে 4টা ভাঙা দিতে হবে। বেঙ্গে নিয়ে নিয়েছি, এখন আমি ফ্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। আপনারা চাইলে ফুল রেসিপিটা ঘি অথবা তেল দিয়েও করতে পারবেন, তবে ঘি দিয়ে করলে রেজাল্টটা ভালো আসবে। দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম, দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে এখানে শুধু চীনা বাদাম দিয়েও করতে পারবেন, বেশি ফ্রাই করা যাবে না, তাহলে পুরে পুরে যাবে। দেখেন ফ্রাই হয়ে গিয়েছে, হালকা গোল্ডেন দেখাচ্ছে, কিন্তু উঠিয়ে নিতে নিতে দেখা যাবে যে একদম গোল্ডেন হয়ে গিয়েছে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সেমাইগুলি। একসাথে দিয়ে দিবেন না, দুই ভাগ করে দিয়ে দিবেন। একটা কাঠি দিয়ে নাড়তে প্রবলেম হয়, তাই দুইটা কাঠি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। সেমাইগুলো নাড়ার সময় বেশ নাচানাচি করতে পারে, সাবধানে নেড়ে নেবেন, চারিদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, একদম চুলার আগুন রেখেছি একদম লোয়ে। দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, পানিটা অবশ্যই একটু কম দিবেন, কারণ চিনি থেকে পানি বের হবে, আর কিছু সেমাইতে পানি বেশি লাগে, কিছু সেমাইতে পানি কম লাগে, তাই একটু বুঝে শুনেই দিতে হবে। তাই আমি একটু কমিয়ে দিয়েছি, যদি লাগে তাহলে পরে আবার দিয়ে দিব। তো এইগুলো দেওয়ার পরে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, সুন্দরভাবে উল্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একদম চুলার আগুন লোয়ে রাখতে হবে ফুল রেসিপিটা তৈরি করা পর্যন্ত, কোনোভাবে হাই করা যাবে না। 5 মিনিট পরে আমি নেড়ে দেখাচ্ছি, দেখেন অনেকটা জুসি জুসি হয়ে গিয়েছে, চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। বড় ফ্যানে তৈরি করবেন, না হলে চাকা চাকা হয়ে যাবে। আবার ডেকে দিয়েছি, ডেকে আবারও 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তাহলে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, আর যদি খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শুধু মিশিয়ে নেওয়ার পালা, সব কিছু অলমোস্ট হয়ে গিয়েছে, ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে এক সাইডে বাদামগুলো পড়ে না থাকে, চারিদিকে সুন্দরভাবে মিশে ওইভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এবং চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আমি বড় পাইপে নিয়ে করতেছি, তাহলে ঝরঝরে হয় সেমাইটা। সেমাই হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনার দিয়ে একদম দমে রেখে দিব 10 মিনিটের মতো। এখন চুলার আগুন আমি অফ করে দিয়েছি, 10 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন কতটুক জর্জরে হয়েছে। আর সেমাইটা একদম ঠান্ডা হওয়ার পরে এখন চামচ দিয়ে খুলে নিচ্ছি, দেখেন কতটুক জর্জরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। খুব অল্প সময়ে এই সেমাইটা করা যায়, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটুক জর্জরে হয়েছে। এরকম যদি সেমাই ঈদের দিন ডাইনিংয়ে থাকে তাহলে তো প্রশংসার জ্বর উঠে যাবে, সবাই আপনার প্রশংসা করবে, এত মজাদার সেমাই। এর ডেকোরেশনটা করার জন্য আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে করেছি। আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারবেন, বা সেমাইতে নারকেলটাও ইউজ করতে পারবেন। আমি নারকেল দিয়েও খেয়েছি, এটা অনেক মজা, নারকেল দিলে আরও টেস্টটা বেড়ে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।